ওকে, আমি নিজে সমস্ত কাজ ফিনিশ করে এখন এলাম উপরে নদীকে ঘুম পাড়ানোর জন্য। নদীকে ঘুম পাড়িয়ে ভাবছি কালকের অনেকটা দুধ, মানে অনেকটা না অল্প একটু দুধ বেঁচে গেছিল, তো আমি নদীর জন্য একটু আইসক্রিম বানিয়ে দেবো। ওকে, দুপুরের পরে সোজা রান্না হরে সন্ধ্যেবেলা। কি খাবো কি খাবো করে দেখে আমি সাপুলার মশালা ওটসটা দাদাভাই পাঠিয়েছে, বাট ফার্স্ট টাইম মশালা ওটস খাবো। আমি নর্মাল ওটস খেয়েছি, মশালা ওটস খাইনি। কিভাবে কি রান্না করতে একটু দেখে নিই। ওকে, ওদেরকে তো আমি ওটস বানিয়ে দিলাম, বাট ওটস পার্সোনালি আমার একদম ফেভারিট না, তাই আমি প্লেন চিড়ে ভাজা চা নিয়ে বসেছি। জিজ্ঞাসা করছে আমি ত্রিফলার জল কিভাবে ভেজাই, কিছুই নাই যে দেখতে পাচ্ছেন। এখানে গোটা ত্রিফলা আছে, এর মধ্যে থেকে জাস্ট একটা আমলকি, ছোট সাইজের আমলকি আমি দিই। আর এই হরিতকি আর বয়রাটাকে যেটা করতে হবে, এটা একটু নোড়া বা থাকে না, শিল নোড়া দিয়ে একটু থেতো করে জাস্ট ওপরের সেলটা ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি থেতো করে নিয়েছি। এটা এবার জলটায় ভিজিয়ে সারা রাত রেখে দেবো, কাল সকালবেলা উঠে এটাকে আমি স্টেন করব, ছাকরিতে স্টেন করার পরে তারপরে খাবো। এরপর আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করবে দিদি ত্রিফলা খেলে কি হয়। অনেক গুণ আছে, প্রথম গুণ হচ্ছে পেট ঠান্ডা থাকে। তাদের আমার মতো ভীষণ স্পাইসি ফুডের খাওয়ার নেশা, তাদের জন্য আরো বেটার, বিকজ এটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে, নাহলে পুরো পেটের ভেতর আগুন ধরে যাবে। গরম পেট অ্যান্ড অন্য কিছু দিয়েও ধোঁয়া বেরোবে, গরম ধোঁয়া, ঠিক আছে।
সেই জন্যই ত্রিফলা ঝলটা আপনারা ত্রিফলা চূর্ণও পাওয়া যায়, মানে ওই যে অনলাইনও পাওয়া যাবে, চূর্ণটা নিয়ে এক চামচ খেয়ে রাত্রেবেলা খেয়ে জল খেয়ে শুয়ে পড়তে পারে, সকালবেলা খালি পেটে উঠে এটা ডিটক্স ওয়াটারের মতো নি, তো এটা ভালো কাজ। ঠিক আছে, আর হ্যাঁ ত্রিফলা গেলে চুলও স্ট্রং হয়, চুলটা স্ট্রং হয়, শাইনি হয়, দেখতে পারো চুলে চকচক করছে, ঝকচক করছে। যাই হোক, কালকে চুলের যত্নের জন্য এই যে এখানে আমি ভিজিয়ে দিয়েছি ক্যান্টেন হেনা, এই যে এখানে আমার কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, সবই ম্যাগির দান এত ডেরি হওয়ার পেছনে। চলো চললাম, গুড নাইট, কালকে দেখা যাক আমাদের ভাগ্য খোলে নাকি মাসি সকালবেলা দর্শন পাই কিনা। সবাই বলছে মাসিকে রাখো কেন, অন্য তোমায় তো দুদিন ছাড়াই মাসি কামাই করে, বলছি এখানে মাসি পাওয়াটাই সমস্যা। গরম গরম লুচি, আমার মাটা, এই যে দাড়িগুলো কাটো আগে, কাটবো কালকে। ওকে গাইস, অনেক দেরি হয়ে গেছে, ঘুমানোর টাইম স্টার্ট। ওকে গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, গুড নাইট। ইয়েস, তো আজকে শনিবার আমি বলেছিলাম আজকে আমি হেনা অ্যাপ্লাই করবো, তো হেনা অ্যাপ্লাই করবো, আমি চলে এসেছি হেনা অ্যাপ্লাই করতে, বিকজ আমি যদি এই সমস্ত মানে ইয়ের মধ্যে ঢুকে যাই না, একবার নদীকে তুলে দিই, তারপরে ব্রেকফাস্ট বানানো হ্যান ত্যান করতে করতে আমি মনেই থাকে না যে আমি হেনা ভিজিয়েছি। এক একদিন এরকম হয়, 11:30-12টার সময় স্নান করতে গিয়ে দেখি আমি হেনা ভিজিয়েছি, তাই 10 মিনিট রেখে তুলে দিতে হয়। কড়াই নিয়ে চলে এসেছি, কড়া নিয়ে, ঠিক আছে, আগে হেনাটা অ্যাপ্লাই করবো, তারপরে নদীকে তুলবো। আমি নদীকে খাওয়ালাম, খাইয়ে বেডশিটটা চেঞ্জ করলাম, তারপরে ফ্যানটা একটু ইয়ে হয়েছিল, নোংরা হয়েছিল, ওইগুলো ঝাড়লাম, ঝেড়ে কি সুন্দর ইয়ে বেরিয়েছে দেখবেন, সুন্দর জিনিসগুলো এখানে পড়ে আছে, মাসি এক্ষুনি ঝাড় দিতে আসবে, ঘরে কাউকে ঢুকতে দেবো না, মাসি এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে নেবে, তারপরে যে যার ঘরে ঢুকবে। তো আমি এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট বানাতে, এই দুদিন ধরে মুড়ি খেয়ে খেয়ে মুড়ি চিবিয়ে চিবিয়ে, মুড়ি আর চিড়ে চিবিয়ে চিবিয়ে, মানে সকালবেলা তো একদম টাইম পেতাম না নদীর জন্য, এই আজকে ক্লাস নেই, আজকে ভাবছি একটু কিছু ভালো বন্ধ, ভালো ইন দ্য সেন্স মানে ওই স্যান্ডউইচ হোক বা পোহা হোক, যেগুলো একটু টাইম টেকিং প্রসেসে বানানো যায় সেই টাইপেরই কিছু বানাবো।
আর এই আমার সেই গ্রিল প্যান যেটা এখনো পর্যন্ত কোনো কাজে দেয়নি, জানি না কবে দেবে। মিস্টার মুখার্জি চিকেন এনে দিচ্ছে না আর কিছু করাও হচ্ছে না। চলো এটাকে নিয়ে নিচে যাওয়া যাক আজকে। এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি হাফ পেঁয়াজ, দিয়ে দেবো কিছু ধনে পাতা, দেবো টমেটোর চারটে ছোট ছোট কিউব, দুটো কাঁচা লঙ্কা। ওকে, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুন, অল্প করে একটু চিনি, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ব্ল্যাক পেপার পাউডার, আর অল্প একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে অনেক ভেজিস অ্যাড করতে পারেন, লাইক গাজর, বিনস, ক্যাপসিকাম, বাট আমার কাছে যেগুলো আছে সেগুলোই দিলাম। দিয়ে এরপরে আমি ভালো করে এটাকে মেখে টিক্কির মতো, যেরকম টিক্কি ভাজে না সেরকমভাবে ভেজে নেবো। ওকে, এরপর মেন থিং হবে এটার মধ্যে, সেটা হচ্ছে আমি এরকম একটা পাউরুটি নেব, পাউরুটির মধ্যে এরকম একটা ভেজ লোফ দেব। ভেজ লোফের ওপরে আমি একটা শসা আর পেঁয়াজের টুকরো দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এর মধ্যে ক্যাপসিকাম আর ইয়েও অ্যাড করতে পারেন, টমেটো, বাট আমি দিইনি। দিয়ে এর উপরে আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সস দিয়ে আর একটা পাউরুটি এর উপরে চাপা দিয়ে জাস্ট ফ্রাই করে নেবো গ্রিল প্যানে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি ওপর থেকে একটু সস দিয়ে দেবো, অ্যান্ড দ্যাটস আর ভেজ টিক্কা স্যান্ডউইচ ইজ রেডি। আলু সত্য তো সব পটলের তাকে দিয়ে দিয়েছি, ব্যাস। তারপর আমি কি করবো মাথায় এদিক ওদিক খুঁজে খুঁজে। আইসক্রিম রেডি, নদী খাবে তো আইসক্রিম, ঠিক আছে। তোলা এই তো এইটা, ইয়ে বন্ধুর আইসক্রিম রেডি। যাও বসো, বাটিটা নিয়ে নাও, বাটিটা নাও, বাটিটা নিয়ে বসে বসে খাও। পুরোনো বেগুন তো নষ্ট হচ্ছে, রাত্রেবেলা বেগুন ভাজা ছোলার ডাল ভাল লাগে। তারপর আঁখো কি গুস্তাখিয়া আমাকে কমেন্ট করে জানান আপনার ফেভারিট গান কি, মানে পুরোনো দিনের 90s এর
চুল পরা একদম বন্ধ হয়ে যাবে কিন্তু এটা বলে রাখলাম, বাট আমাদের সময় হয় না, মানে সময় হয় না বলেই করতে পারি না, সেই জন্যই, নাহলে আর কিছু ইউজ করার দরকার নেই। জাস্ট ওই হোমমেড হেয়ার অয়েলটা বললাম, যেটা হোমমেড হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবেন সপ্তাহে 2-3 বার অ্যান্ড সপ্তাহে 1 বার হেনা, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, চুল মানে একলাস হয়ে যাবে। নেক্সট ব্লগে স্নান করে এসে নেক্সট ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে? তো বাই বাই, গুড নাইট বলে ফেলছিলাম, যাই হোক বাই, ভালো থাকবেন অ্যান্ড করোনা থেকে অবভিয়াসলি বেঁচে থাকবেন।